আগামী 5 দিন মোটের ওপর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গ দুটো জায়গাতেই ওয়েদার আপাতত শুষ্কই থাকবে, কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না। তবে টেম্পারেচারের ক্ষেত্রে আগামী 4 থেকে 5 দিনের মধ্যে 2 থেকে 3 ডিগ্রি টেম্পারেচার দিনের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। রাতের তাপমাত্রা ওই 20 থেকে 21 ডিগ্রি ওরকমই ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে। মোটের ওপর বলতে গেলে দিনের বেলায় গরম এবং রাত্রিবেলা হালকা ঠান্ডা, এরকমই একটা ভাব থাকবে। যেহেতু হিউমিডিটি কম, তাই অস্বস্তিকর যে ওয়েদার আমরা বলতে যেটা বুঝি, সেই রকম কোনো ওয়েদার এখন হওয়ার সম্ভাবনা নেই। রাত্রিবেলা দিনের তাপমাত্রা যদিও বা বাড়ছে, কিন্তু রাতের তাপমাত্রা ওই 20 থেকে 21 ডিগ্রি এরকম একটা টেম্পারেচার ঘোরাফেরা করছে, এবং যার জন্য একটা আমাদের হালকা ঠান্ডা আমরা সকালবেলার দিকে অনুভব করছি, যেহেতু সকালবেলা মিনিমাম টেম্পারেচারটা হয়। তাই যার ফলে ওয়েদারটা এই সময় দিনের বেলা গরম থাকবে এবং রাত্রিবেলা মোটামুটি একটা হালকা ঠান্ডা এরকমই একটা থাকবে। তবে অস্বস্তিকর যে ওয়েদার যেটা বলে, একটা ঘর্মাক্ত ব্যাপার, হিউমিডিটি বেশি থাকলে যেটা হয়, সেরকম হওয়ার সম্ভাবনা আগামী 5 দিন নেই। বীরভূমে যেমন 17 ডিগ্রির আশেপাশে টেম্পারেচার ঘোরাফেরা করছে, তারপরে বারাসাত মানে নর্থ 24 পরগনারও কিছু কিছু জায়গা, বসিরহাট, সেখানেও 17-18 ডিগ্রি টেম্পারেচার রয়েছে। এর কারণটা হচ্ছে আমাদের এই যে যে উপকূলবর্তী যে জেলাগুলো থাকে, সেখানে 20-21 ডিগ্রি থাকলেও আমাদের পশ্চিমের যে জেলাগুলো আছে এবং উপরের দিকে যে জেলাগুলো আছে, সেইখানে টেম্পারেচারটা একটু বেশি কমই থাকবে। রাতের তাপমাত্রা ওই 17 থেকে 18 ডিগ্রি, আবার উপকূলের দিকে 20 থেকে 21 ডিগ্রি টেম্পারেচার থাকবে। হ্যাঁ, যার ফলে ওই অপেক্ষাকৃতভাবে উপকূলবর্তী জেলাগুলোর থেকে ওপরের যে জেলাগুলো রয়েছে, সেই জেলাগুলোতে টেম্পারেচার 2-3 ডিগ্রি কম এখন আমরা রিয়ালাইজডই পাচ্ছি, যে নিচের দিকে 21-20, উপরের দিকে 17-18 এরকম টেম্পারেচার আমরা পাচ্ছি।